শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একজন সৈনিক হিসেবে যুদ্ধ করবার কথা ছিল, রণাঙ্গনে থাকবার কথা ছিল, স্বাধীনতার ঘোষণা দেবার কথা ছিল রাজনৈতিক নেতৃত্বের, কিন্তু যখন আমরা দেখলাম রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণভাবে অনুপস্থিত, সারা বাংলাদেশের মানুষ দিশেহারা, নেতৃত্ব শূন্য, সেই মুহূর্তে জীবন বাজি রেখে একজন সৈনিক হয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন মেজর হয়েও তিনি স্বাধীনতার মহান ঘোষণাটি করেছিলেন। শুধু ঘোষণা করে ক্ষান্ত হননি, তিনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন জীবন বাজি রেখে, তিনি জেড ফোর্স ঘোষণা গঠন করেছিলেন, এবং এরপর তার জীবদ্দশাতে তিনি বারবার এই দেশটাকে রক্ষা করেছেন। আর যে কারণে বাংলাদেশের জনগণ, সিপাহী তাদের সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে এই ক্ষণজন্মা মানুষটিকে বাংলাদেশের ক্ষমতায় আসীন করেছিলেন, আর ক্ষমতায় আসীন হয়ে এই ভিক্ষার ঝুলির দেশের বাংলাদেশকে, গণতন্ত্র নির্বাসিত বাংলাদেশকে, দারিদ্র পীড়িত বাংলাদেশকে তিনি গণতন্ত্র দিয়েছিলেন, সমৃদ্ধি দিয়েছিলেন, বিশ্বের বুকে সম্মানের জায়গা করে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করার পরেও দেশমাতৃকার প্রয়োজনে জাতীয় ঐক্যের বিকল্প নাই চিন্তা করে দেশের সর্বস্তরের মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেজন্য উনি দিয়েছিলেন এক কালজয়ী দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদ, যেটি আজকে পর্যন্ত আওয়ামী লীগ অনেক কিছু পরিবর্তন করেছে, কিন্তু বাংলাদেশী জাতি অর্থাৎ আপনার আমার যে পরিচিতি, আওয়ামী লীগ চেয়েছিল কাউকে বাঙালি বানাতে, কাউকে চাকমা মারমাইটা করতে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমতলের মানুষ, পাহাড়ের মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার একটা মাত্র পরিচিতি দিয়েছিলেন, সেটি হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, এবং যেই পরিচয়ের কারণেই সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, যার কারণে সাড়ে তিনটি বৎসর সময়ের মাঝেই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে তলাহীন ঝুড়ি থেকে একটি স্বয়ম্বর রাষ্ট্র হিসাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এই যে আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আপনারা মিটিং করছেন, এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের অবদান। এই যে প্রেস ক্লাব দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের অবদান। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিল্ডিং প্রেস ক্লাবের অপোজিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের অবদান। ইঞ্জি এগ্রিকালচার ইনস্টিটিউট দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। পিজি হাসপাতালে সি ব্লক 10 তলা বিল্ডিং দেখেন, এটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। 18 তলা বিল্ডিং দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আর আজকে অনেকে অনেক কথা বলেছেন, কাজে আমি আর দীর্ঘ বক্তব্য দিব না। বাংলাদেশের যত ভালো কিছু তার সব কিছুর সাথেই মিশে আছে শহীদ জিয়ার নাম, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিয়ে গেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন বাংলাদেশের বিপন্ন স্বাধীনতা এবং বিপন্ন গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে এবং জনগণের কল্যাণের পাশে দিয়ে কাজ করতে হবে, যার জন্য আজও শহীদ প্রেসিডেন্ট সেই আদর্শ নিয়ে আমরা এখনও লড়াই করে চলেছি। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংকটময় মুহূর্তে তিনি আবির্ভূত হয়েছিলেন, বাংলাদেশে যখন হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের জনগণের উপরে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং সেক্টর কমান্ডার হয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেন। এবং আবার যখন 1975 সনের পট পরিবর্তনের পরে যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন, সেই সময় বাংলাদেশের সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা নিয়ে আসেন, তারা জানতো
বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতার সুফল একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পারবেন সেই ঘরে ঘরে পৌঁছে দিতে। এবং সেটা সম্ভব হয়েছিল মাত্র 3.5 বছরের মধ্যে। একটি তলাবিহীন দেশ জাতি বাংলাদেশ, যেটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল, সেই বাংলাদেশকে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচিত করিয়েছিলেন। জিয়াউর রহমানের জীবনের যে অর্জন সে কথা এখানে দাঁড়িয়ে কথা বলে শেষ করা যাবে না। আমরা যদি দিনের পর দিন, বছরের পর বছর তার কথা বলি, আমরা সে কথা বলে শেষ করতে পারব না। এই বাংলাদেশ, যে বাংলাদেশের জন্মের মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বীর দর্পে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এমন একটি মুহূর্তে, যে মুহূর্তে পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুষের উপরে, তখনকার পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ, তার কোটি কোটি মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, আমাদের গণতন্ত্র কেড়ে নিয়েছিল, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল পাকিস্তান। তার প্রতিবাদে যখন আন্দোলন হচ্ছিল, তখন দেখা গেল, যখন সেই কঠিন মুহূর্তটি আসলো, তখন আজকের যে রাজনৈতিক দল যারা সরকারে আছে, যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে নিজেদের দাবি করে, তারা সেদিন ছিল একটি পলায়ন পর রাজনৈতিক দল। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন যোদ্ধা, তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, সে যুদ্ধে তিনি বিজয়ী হয়েছিলেন এবং 16 ডিসেম্বরে বিজয়ের বেশি তিনি বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তিনি বীর উত্তম খেতাব লাভ করেছিলেন, তিনি পর্দার অন্তরালের নায়ক ছিলেন না, তিনি ছিলেন সম্মুখ সমরের নায়ক। আজকে সে কথা ভুলে গেলে চলবে না। নতুন প্রজন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস কতটুকু জানে আমি জানি না। আজকের পাঠ্যপুস্তকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস কতটুকু লেখা হয় আমি জানি না, কিন্তু ইতিহাসের সত্যকে কেউ মুছে দিতে পারবে না। আজকে অবশ্যই আমরা সবাই অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমাদের প্রয়াত নেতা শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে নসীব করেন। শহীদ জিয়ার জীবনী নিয়ে অনেক সুন্দর আলোচনা এখানে হয়েছে, আমি তার পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু দু একটি কথা না বললে নয়। শহীদ জিয়া একটি অত্যন্ত কঠিন সময়ে বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তার ভূমিকার জন্য। একটি হলো যখন দেশে রাজনৈতিক শূন্যতা, যুদ্ধের সময় 71 সালে শহীদ জিয়া একজন তরুণ আর্মি অফিসার হিসাবে তার নিজে কত বড় দেশপ্রেমিক ছিলেন সেটা তিনি প্রমাণ করেছেন স্বাধীনতার ঘোষণা দিয়ে। আরেকবার 1975 সালে 7ই নভেম্বরে আমরা সবাই জানি কীভাবে কু, কাউন্টার কু সব কিছু হলো, কিন্তু শেষ পর্যন্ত জনগণের বিজয় হয়েছে এবং সিপাহী জনতার একটি বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াকে ক্ষমতাসীন করা হয় এবং তিনি বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক পথ নির্দেশনা দিয়ে গেছেন।
খুব লম্বা কোনো বক্তব্য না রেখে শুধু এটুকু বলি যে শহীদ জিয়া একজন অনুসরণীয় রাষ্ট্রনায়ক ছিলেন। আমরা সবাই রাজনীতি করি, আমরা সবাই রাজনীতিবিদ, কিন্তু রাষ্ট্রনায়ক হতে পারি না। আমরা শহীদ জিয়াকে রাষ্ট্রনায়ক করি নানা কারণে, তার মধ্যে তিনটি বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হলো, তিনি এমন একটি সময়ে ক্ষমতায় এসেছিলেন যখন বাংলাদেশে একদলীয় শাসন ছিল, সেই শাসন থেকে তিনি বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছিলেন এবং একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন, দিকদর্শন দিয়েছিলেন, ফিলসফি দিয়েছিলেন যে বাংলাদেশকে তিনি কিভাবে দেখতে চান, কিরকম দেখতে চান, তার ভিশন অফ বাংলাদেশ ইউনিক, একটা নতুন অনুপ্রেরণা জুগিয়েছিল তখন কোটি কোটি মানুষের মনে। দ্বিতীয় হলো, শুধু দর্শন দিলে তো হবে না, দাস ক্যাপিটাল লিখে গেছে মার্ক্স, কিন্তু ওই বই পর্যন্তই সীমিত। কিন্তু শহীদ জিয়া তার দর্শন বাস্তবায়ন করার জন্য একটা সংগঠন করেছে, তার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের অসম্ভব জনপ্রিয়তা অর্জন করা সম্ভবপর হয়েছিল শহীদ জিয়াউর রহমানের ব্যক্তিত্বের কারণে। একে সংগঠন করেছেন, আর শুধু সংগঠন হলে তো চলবে না, বাংলাদেশে আমাদের বোধ হয় 110টা সংগঠনের কম আছে, কিন্তু অনুসারী থাকতে হবে, সৈনিক থাকতে হবে। শহীদ জিয়াউর রহমান কোটি কোটি সৈনিক অনুসারী রেখে গেছেন সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে, যারা তাকে দেখে নাই শুনে নাই তারা পর্যন্ত শহীদ জিয়ার তারা অনুসারী। সেই এই তিনটি কারণেই তিনি রাষ্ট্রনায়ক হিসেবে থাকবেন। আর আমরা জিয়াউর রহমানের যে সত্যিকারের রাজনীতির দর্শন থেকে একটু দূরে সরে যাচ্ছে বলে মনে হয়, তিনি একজন মিতব্যয়ী ব্যক্তি ছিলেন, তিনি বিলাসিতা পছন্দ করতেন না এবং তিনি যে রাজনীতি দিয়ে গেছিলেন সেখানে একটা উদার, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল, একটা রাজনৈতিক দর্শন তার সেই জাতীয়তাবাদী দলের 19 দফার মধ্যে ছিল। আমরা সেখান থেকে বোধহয় আমরা যত শিগগির সম্ভব আমাদের উচিত হবে সেই সেই দর্শনের কাছে থাকা এবং তার থেকে দূরে সরে না যাওয়া। পুনঃপ্রবর্তক, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের 38তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চভূমিষ্ঠ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন এবং কর্ম আলোচনার জন্যে এবং তার জীবন এবং কর্ম থেকে আমরা যাতে করে বর্তমানের নেতৃত্ব, বিশেষ করে তরুণ প্রজন্ম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থকরা প্রকৃতপক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন আদর্শ সম্পর্কে জানতে পারে, এই সেই মোতাবেক দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যেই মূলত এই প্রতিটি শাহাদাত বার্ষিকী। আমরা এখানে যারা আলোচনা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্বন্ধে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, সেটা সম্ভব নয়। এখন ইতিমধ্যে আমরা কিন্তু এই আলোচনা সভা অনেক বিলম্ব হয়ে গিয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে আলোচনা হয়েছে। স্যার কথা বললে যদি আমরা এক কথায় বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে তিনটি সফল জীবনের সমাহার ছিল, সেই জন্য কোনটা কতক্ষণ কথা বলা যায় অবশ্যই অনেক। তিনি সৈনিক জিয়াউর রহমান প্রথম জীবনে, সৈনিক জিয়া তিনি একজন সফল সৈনিক, একজন সৈনিক শুধুমাত্র দেশমাতৃকার জন্য যুদ্ধ করতে পারলেই সে নিজেকে সফল মনে করে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত সৌভাগ্যবান ছিলেন যে তিনি যুদ্ধ নয়, তিনি তার প্রিয় মাতৃভূমির স্বাধীনতার ঘোষণা করার সুযোগ পেয়েছিলেন। তিনি সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করেছিলেন, জেড ফোর্সের অধিনায়ক হিসাবে এই দেশমাতৃকাকে মুক্ত করার জন্য সম্মুখ যুদ্ধ করেছিলেন এবং জীবিত মুক্তিযোদ্ধার মধ্যে যোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ উপাধি বীরোত্তম উপাধিতে ভূষিত হয়েছিল। তাই সেখানেই কিন্তু শহীদ জিয়াউর রহমানের জীবন সফল। তারপরে 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে পুনরায় শহীদ জিয়াউর রহমানের আত্মপ্রকাশ। কোন সময়? সে 1971-এ 25শে মার্চের পরে বাংলাদেশের মানুষ যখন সম্পূর্ণ দিক নির্দেশনাহীন সংকট, সেই মুহূর্তে কিন্তু মেজর জিয়ার কণ্ঠস্বর জাতিকে পথ নির্দেশনা দিয়েছিল। ঠিক একইভাবে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পরে আবার মেজর জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমানের কণ্ঠ এবং দিক নির্দেশনা বাংলাদেশের জনগণকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির জন্য পথ নির্দেশ করেছিল। তাই জাতির সবচেয়ে দুটি সংকটময় সময়ে জিয়াউর রহমানের আত্মপ্রকাশ আবির্ভাব। তাই জিয়াউর রহমান সম্বন্ধে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। রাষ্ট্রনায়ক হিসাবে তিনি সফল, আমার পূর্ববর্তী বক্তা ব্যারিস্টার মওদুদ আহমদ বিস্তারিত বলেছেন। তারপরে রাজনীতিবিদ, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে সুদূর প্রসারী তিনি একজন রাজনীতিবিদ হিসাবে এদেশে প্রতিষ্ঠিত, আওয়ামী লীগ বাকশাল গঠন করে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। শূন্যতাগুলো কি ছিল? শূন্যতা ছিল আমাদের তখনও পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি আমাদের দিয়ে গেছেন, সেই নামে আমাদের পরিচিত করে গেছেন। এর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদকে আমাদের জাতীয় পরিচয় হিসাবে এটা কিন্তু বাদ দেওয়া সম্ভব হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে যে আরও কয়েকটি মৌলিক পরিবর্তন করেছেন, একটি হচ্ছে আমাদের যে সংবিধান, সেই সংবিধান 90 ভাগ মুসলমানের দেশ পরিচালনার জন্য যে সংবিধান, সেই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ ছিল না। আমরা যে কোনো কাজে মুসলমানরা শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, কিন্তু আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা করেছেন, যা কারো পক্ষে এই পর্যন্ত এটা পরিবর্তন করা সম্ভব হয় নাই, ভবিষ্যতে সম্ভব হবে না। তিনি এদেশের সমাজতান্ত্রিক অর্থনীতির একটা ঘোরপাকে আমরা সে সময় ঘুরপাক খাচ্ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহস করে সমাজতন্ত্রের পরিবর্তে মুক্তবাজার অর্থনীতি এদেশের পথ উন্মুক্ত করার জন্য ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং সুষম বন্টন, এই অর্থনীতি তিনি এদেশে পরিচালনা করেছিলেন। পররাষ্ট্রনীতিতে তিনি বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ তখনও আমাদেরকে তারা রিকগনাইজ করে নাই, সেই সব দেশ থেকে আমাদের বাংলাদেশের পক্ষে রিকগনিশন তিনি আদায় করতে পেরেছিলেন এবং সারা বিশ্বে সকল দেশের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় এমন একটি পররাষ্ট্রনীতি তিনি
এদেশে প্রতিষ্ঠা করে গিয়েছেন। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ক্ষেত্রে বাংলাদেশে দেখা গেছে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নেতারা যে সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সকল ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে, জাতিসত্তার পরিচয় থেকে শুরু করে, এদেশের অর্থনৈতিক মুক্তির থেকে শুরু করে, এমন কোনো ভালো কাজ নেই, এমন কোনো ভালো পদক্ষেপ নেই যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত নেই। সেজন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে এদেশের মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছে। আর এই জন্যই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভয় পায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিবার এবং তার দলকে ভয় পায়, এবং তাদের আতঙ্ক হচ্ছে জিয়া পরিবার এবং মারাদের জাতীয়তাবাদী দল। এই জন্য যে জিয়াউর রহমান যে রাজনৈতিক দর্শন দিয়ে গেছেন এদেশের মানুষ তা গ্রহণ করেছে, আর আওয়ামী লীগ সেই ক্ষেত্রে বারবার জনগণের বিপক্ষ প্রতিপক্ষ হিসাবে কাজ করেছে। এই আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এদেশে হোসেন মোহাম্মদ এরশাদ আবার গণতন্ত্রকে হত্যা করেছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বে সংগ্রাম আন্দোলনের মাধ্যমে এই দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে আমরা এমনই সংকটময় সময়, দেশে গণতন্ত্র নাই, জনগণের ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার নাই, অর্থনীতি আজকে আওয়ামী লীগের বাক্সে বন্দি, ব্যাংকগুলো আওয়ামী লীগের বাক্সে বন্দি, শেয়ার বাজার ধ্বংস, ব্যাংকগুলো প্রায় দেউলিয়াপ্ত, কৃষি আজকে আরেকটা ক্ষেত্র যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের সেই ধানের ক্ষেতের পাশে পানি নিয়ে গিয়ে কৃষি বিপ্লব করেছিলেন, যার জন্য এদেশে আজকে পর্যন্ত দেশে আমরা স্বয়ংসম্পূর্ণ খাদ্যে কৃষকের অধিকার আজকে ভুলুণ্ঠিত। যে দেশে গণতন্ত্র নাই, কারো অধিকার নাই, তাই আজকে কৃষক তার ধান, পাকা ধান নিজের মাঠে নিজে পুড়িয়ে দিচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জন্য এদেশের মানুষের কাছে চিরস্মরণীয়, এই জন্য তাদের তার দর্শন আদর্শ জনগণ যখনই সুযোগ পায় ভোটের মাধ্যমে সেটা বাংলাদেশে প্রতিষ্ঠা করে। সেই জন্যই আওয়ামী লীগ, সেই জন্যই আওয়ামী লীগের নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিবার এবং বিএনপি সম্বন্ধে ভীত আতঙ্কিত। আজকে দেশের যে অবস্থা, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই ষড়যন্ত্রের অংশ, বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকে কারাগারের অভ্যন্তরে। আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাহাদাত দিবসে আমাদের উপলব্ধি করতে হবে জিয়াউর রহমানের আদর্শ এবং দর্শন কি ছিল। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তার যে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে যে রাজনীতি, এটাকে আমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে, আত্মস্থ করতে হবে, এবং আমরা সেই দর্শনকে সামনে নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। গণতন্ত্র এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব, শহীদ জিয়াউর রহমান পুনর্বর্তন করেছেন, বেগম জিয়া করেছেন, এখনো এই গণতন্ত্রকে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে হলে অবশ্যই বিএনপি কি করতে হবে, আর সেই গণতন্ত্র মুক্ত হতে হলে গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে প্রথম মুক্ত করতে হবে। অতএব আজকে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, সকলে এটা বলেন, কিন্তু আমাদের দলের যে গঠনতন্ত্র আছে, আমাদের দলের যে উদ্দেশ্য আদর্শ আছে, আমরা যদি সেই পথটা অনুসরণ করি তাহলে আমরা আমাদের দলকে শক্তিশালী করতে পারব, কেননা জনগণ আমাদেরকে সমর্থন করে, জনগণ আমাদের পেছনে আছে। তাই আমাদের গঠনতন্ত্র মোতাবেক আমরা যদি দলকে আমরা সুগঠিত করি এবং আদর্শকে, দর্শনকে যদি আমাদের তরুণ প্রজন্মের কাছে প্রকৃতপক্ষে তাদের উপলব্ধিতে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব,
যেটা আমরা মনে করছি আমরা পারছি না। অতীতে আমরা পেরেছি, এখন বর্তমানে আমাদেরকে আবার শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালোভাবে আত্মস্থ করে এবং আমাদের গঠনতন্ত্রমতাবেক সংগঠনকে পরিচালিত করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে একটি বড় বাণী ছিল যে দেশের জন্যে দেশের স্বার্থে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করা, ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করা ছাড়া এই স্বৈরাচার এবং এই ফেসিবাদ থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করা সম্ভব হবে না। তাই সেই ইস্পাত কঠিন গণঐক্যর সৃষ্টি করা সকলে যার যার অবস্থান থেকে আমরা সক্রিয় থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের 38তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মঞ্চে উপস্থিত আছেন। জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ উপস্থিত আছেন। জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর মঈন খান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আগামীকাল 30 মে যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য অনুপ্রাণিত করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন, সেই মহান নেতা, সেই স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। আমরা সবাই জানি এই দিনে যারা বাংলাদেশের শত্রু, যারা বাংলাদেশকে কখনো একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে দেখতে চায়নি, যারা বাংলাদেশকে একটি পরনির্ভরশীল একটা রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছে, তারা সেদিন তাকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাকে এতই ভালোবেসেছিল, বাংলাদেশের মানুষ তাকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছিল, যে সেই দিন তার শাহাদাতের পরে যখন তার মৃতদেহকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল এবং তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল মানিক এভিনিউতে, সেদিন লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছিল। আমরা সেই দিনটির কথা এখনো ভুলে যাই না। আমার এখনো মনে পড়ে যে সেই দিন যে ইমাম সাহেব জানাজা পড়াচ্ছিলেন, তিনি যখন দোয়া করতে গিয়ে বলছিলেন যে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, তখন সেই প্রায় 20 লক্ষের উপরে মানুষ সে জুকড়ে কেঁদে উঠেছিল, কেঁদে উঠেছিল মাত্র একটি কারণে, যে শহীদ জিয়ার সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশ স্বাধীনতা সাহিত্যকে তারা একাত্ম করে দেখেছিল। শ্রোতৃবৃন্দ, বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই একজন অনন্য নেতা, তাই তিনি বাংলাদেশের সেই পুরুষ, যে পুরুষ বাংলাদেশের অস্তিত্বের জন্য একটা অবিচ্ছেদ্য অংশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন, নতুন পরিচিতি দিয়েছিলেন। বাংলাদেশ যে একটা স্বতন্ত্র রাষ্ট্র, তার যে নিজস্ব সংস্কৃতি কৃষ্টি রয়েছে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন থেকেই সেটা তিনি সামনে তুলে নিয়ে এসেছিলেন এবং সেই দর্শনের ভিত্তিতেই আজকেও বাংলাদেশ এগিয়ে চলেছে। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান এই দেশের জন্য, এই জাতির জন্য, তা খুব স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, যিনি মাত্র 3.5 বছরে এই দেশের ভিত্তিগুলো, প্রতিটি স্তম্ভের পিলারের ভিত্তি তিনি তৈরি করে দিয়েছিলেন। যারা স্বাধীনতার দাবিদার,
তার নেতৃত্ব দিয়েছিল দাবি করে, সেদিন তারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল এই আওয়ামী লীগ। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই একদলীয় শাসন ব্যবস্থাকে বাতিল করে দিয়ে তিনি জনগণের যে আকাঙ্ক্ষা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে রুদ্ধ করে রেখেছিল একটা সম্পূর্ণভাবে একটা বদ্ধ অর্থনীতি তৈরি করে এবং ভুয়া সমাজতন্ত্রের কথা বলে তারা অর্থনীতিকে আবদ্ধ করে রেখেছিল, সেই অর্থনীতিকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, তিনি প্রসারিত করে দিয়েছিলেন সকল বিশ্বের কাছে, এবং যার ফলেই বাংলাদেশ পরবর্তীকালে অর্থনীতিতে অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি গণমাধ্যম, আজকে যে গণমাধ্যম আমরা দেখছি, সেই গণমাধ্যমকে তিনি স্বাধীন করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে তিনি একটা নতুন পথ দেখিয়েছিলেন, সেই পথেই বাংলাদেশ আজকে এগিয়ে চলার চেষ্টা করছে। বন্ধুগণ, আমরা এখনো ভুলে যাইনি যে আওয়ামী লীগ সরকারের আমলে 1974 সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল তাদের দুঃশাসনের কারণে, এবং সেই দুর্ভিক্ষের পরে সকলে ধরে নিয়েছিল যে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু শহীদ জিয়াউর রহমানের সঠিক নীতির কারণে, তার দূরদৃষ্টির কারণে তিনি কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন অতি অল্প সময়ের মধ্যে, যে উচ্চ ফলনশীল ধান নিয়ে আজকে আমরা স্বয়ংসম্পূর্ণতা লাভ করছি খাদ্যে শস্য উৎপাদনে, সেই উচ্চ ফলনশীল ধান তিনি সূচনা করেছিলেন, উপসি ধান যেটাকে বলা, তিনি খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। আজকে যে গার্মেন্টস শিল্প নিয়ে আমরা এত বড়াই করছি যে আমাদের অর্থনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে, সেই গার্মেন্টস শিল্পের সূচনা শিল্পের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে গ্রামীণ বিদ্যুতের কথা বলা হচ্ছে, সেই গ্রামীণ বিদ্যুতের সূচনা করেছিলেন শহীদ জিয়াউর রহমান, আরিবির মাধ্যমে আপনার সেই গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থা, গ্রামীণ আরিবকে কি বলছে বাংলায়, পল্লী বিদ্যুৎ স্থাপন করার মধ্য দিয়ে, এই বিষয়গুলো সম্পূর্ণভাবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। আজকে অনেক আলোচনা অনেকেই করেছেন, আমি আন্তর্জাতিক যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে জিয়াউর রহমান যে সাফল্য অর্জন করেছিলেন তার শুধু দুটো কথা বলতে চাই। একটি হচ্ছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচনের জন্য জাপানকে পরাজিত করে সেদিন বাংলাদেশ জিয়াউর রহমানের নেতৃত্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে তাকে সেদিন বিশ্ব তাকে সেদিন দায়িত্ব দিয়েছিল, সফলভাবে তা করতে সক্ষম হয়েছিলেন। আজকে যে সার্কের চিন্তা, আঞ্চলিক সহযোগিতার চিন্তা, এই চিন্তাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের মাধ্যমে দিয়েছিলেন, পরবর্তীকালে তার সার্ক একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত। আপনার আমেরিকাতে শিকাগো শহরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে একটি রাস্তা আছে, এটা আপনারা যারা আমেরিকা গেছেন তারা অনেকেই জানেন, দেখেছেন যে শিকাগো যায় এখন দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে একটি সড়ক রয়েছে। আজকে আঙ্কারাতে তুরস্কের সেখানেও প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে একটি সড়ক রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিকভাবেও জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন। সবচেয়ে বড় যে অবদানটা ছিল তার, যে বাংলাদেশকে তিনি গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করেছিলেন। দুর্ভাগ্য আমাদের যে আমরা এই ক্ষণজন্মা নেতাকে আমরা বেশিদিন ধরে রাখতে পারিনি, কিন্তু তার যে আদর্শ, তার যে রাজনীতি, সেই আদর্শ রাজনীতিকে আমাদের মানুষ ধরে রেখেছে। তার যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সেই পতাকাকে সামনে নিয়ে এগিয়ে গেছেন, দীর্ঘদিন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সর্বভুক্ত এই দুটো মূল বিষয়কে সঙ্গে নিয়ে, গণতন্ত্রকে সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাহেবের যে আদর্শ, সেই আদর্শে তিনি গড়ে তোলার চেষ্টা করেছেন। আজকে সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সম্পূর্ণ মিথ্যা মামলায় আজকে কারাগারে। আজকে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, মৌলিক অধিকারে বিশ্বাস করে না, তারা আজকে তাকে কারা অন্তরীণ করে রেখেছে শুধুমাত্র একটি কারণে, তারা বেগম জিয়াকে ভয় পায়। বেগম জিয়া গণতন্ত্রের মাতা, তিনি আজকে যদি বাইরে থাকেন তাহলে এদের এই যে একদলের শাসন ব্যবস্থা করবার যে চক্রান্ত, সেই চক্রান্ত ব্যর্থ হয়ে যায়।
আমরা বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমি শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই যে অনেকেই হতাশার কথা বলেন, আমি কখনোই হতাশার কথা বলি না, বলতে চাই না, বিশ্বাস করি না। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, তার যে দর্শন, তার যে চিন্তা, তা কখনোই ব্যর্থ হওয়ার নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান, তার যে ত্যাগ স্বীকার, তা কখনোই ব্যর্থ হওয়ার নয়। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, জিয়াউর রহমানকে ভালোবাসে, দেশনেত্রীকে ভালোবাসে, অবশ্যই তারা উঠে দাঁড়াবে, বিএনপি উঠে দাঁড়াবে এবং বিএনপি অবশ্যই এই দেশে তার দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে। আজকে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আজকে দেখুন চারদিকে তাকে সরকার বলতে কোনো জিনিস আছে মনে হয় না, মনে হয় না যে কোনো শাসন ব্যবস্থা আছে, শুধু দুঃশাসন এবং সমস্ত ক্রাইম করাপশন ভরে গেছে সারা বাংলাদেশ। চতুর্দিকে আজকে একটা দুঃশাসন চলছে, এই দুঃশাসন সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। তাই আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে আমাদের এই শপথ গ্রহণ করতে হবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, আমরা বিভক্তির চিন্তা করব না, আমরা কোনো বিভাজনের চিন্তা করব না, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিকে অনুসরণ করে বিএনপিকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব। আসুন আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সবাই শপথ গ্রহণ করি, শপথ গ্রহণ করি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য এবং বিএনপিকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী সংগঠন যা জনগণের মাঝে সবচেয়ে জনপ্রিয় সংগঠন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শপথ গ্রহণ করি। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আজকে আমরা আজকের আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আগামীকাল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে যাব, তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমরা তারপরে কয়েকটি জায়গা আছে যেখানে আমরা অনুষ্ঠান আছে, আমরা সেখানে সবাই মিলে থাকব এবং সেখানে আমরা দেখব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।